ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন, ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহরি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহরি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে, এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহরি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহরি খাওয়া এটি সুন্নাহ, সাহরি খাবারের মধ্যে বরকত রয়েছে, কিন্তু কোনো কারণে কেউ সাহরি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।